আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন হলি স্ট্যাটাস 360। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে এক গরিব মুসি এবং অহংকারী প্রতিবেশীর এক করুণ সত্যনীয় ঘটনা যা আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার ভালো লাগবে। একদা এক দরিদ্র মুসি একটি গাছের নিচে বসে সিরা চামড়ার ব্যাগ ও পুরনো জুতা মেরামত করত। সেখান থেকে সে যা উপার্জন করত তা দিয়ে তার নিজের পরিবারের ভরণ পোষণ করত। মুসি প্রতিদিন দুপুরে খাবার জন্য একটি শুকনো রুটি নিয়ে আসত। সে রুটি সে পানি দিয়ে ভিজিয়ে খেয়ে নিত। সে গরিব হলেও তার মন অনেক বড় ছিল। সে তার ভাগে রুটির কিছু অংশ টুকরো টুকরো করে আশেপাশে থাকা পাখিদের খাওয়ার জন্য দিয়ে দিত। সে এই কাজটি নিয়মিত করত এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত। মধ্যভোজের পর মুসি গাছের নিচে একটি মাদুর পেতে নামাজ পড়ার পর কিছু সময় বিশ্রাম নিত, তারপর আবার সে কাজে লেগে যেত। তার এই অবস্থার জন্য সে কখনো আল্লাহ তাআলার কাছে অভিযোগ জানাত না, বরং সবসময়ই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করত। সে পশু পাখিদেরও অনেক ভালোবাসত। একদিন এক মুসাফির আসলো তার কাছে জুতা মেরামতের জন্য। সে বড়ই নেককার ব্যক্তি ছিল, তাকে দেখতেও বাদশাহের মতো লাগছিল। পর্ণে সুতার বস্ত্র এবং মাথায় টুপি ছিল। সে এসে দেখল মুসি তার ভাগের শুকনো রুটি থেকে কিছু অংশ আশেপাশে থাকা উপস্থিত পাখিদের তৃপ্তি নিয়ে খাওয়াচ্ছিল। এরপর বাকি অংশ নিজে খাওয়ার পর নামাজে দাঁড়িয়ে পড়ল এবং আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করল। এই ঘটনা দেখে মুসাফির ব্যক্তি খুবই অবাক হলো। সে বলল, হে মুসি, তুমি এই সামান্য আহার গ্রহণ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছো? অথচ এই পৃথিবীতে হাজার হাজার ব্যক্তি আছে যারা ভালো ভালো খাবার খেয়ে এবং উত্তম বস্ত্র পরিধান করেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে না, সেখানে তুমি কিভাবে শুকরিয়া জ্ঞাপন করছো? মুসি জবাবে বলল, হুজুর, আমি কারো থেকে কোনো অংশে কম নই। আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বড় সম্পদ সুস্থতা প্রদান করেছেন। আমার হাত পা আছে, আমি সম্পূর্ণ সুস্থ এবং আমি সৎ পথে উপার্জন করে নিজের আহারের ব্যবস্থা করতে পারছি। যাদের অনেক ধন সম্পদ আছে কিন্তু সুস্থ জীবনযাপন করতে পারছে না, তাদের যেন সব কিছু থেকেও নেই। তাহলে কেন আমি আমার সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করব না? মুসাফির মুসির কথা শুনে অনেক খুশি হলো। সে মুসাফিরকে কোরআনের কিছু আয়াত পড়ে শোনালো। মুসি বলল, দয়া করে আমাকে এই আয়াতগুলোর অর্থ বলুন। মুসাফির বলল, আয়াতগুলোর অর্থ হলো, মহান আল্লাহ রাজত্বের মালিক, তিনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন। তিনি যাকে চান সম্মানিত করেন আর যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ, নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান। অতঃপর মুসি মুসাফিরকে বলল, আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না আপনার, তার বদলে আপনি আমাকে এই আয়াতগুলো শিখিয়ে দিন। মুসাফির মুসিকে আয়াতগুলো শিখিয়ে দিল। মুসাফির এতে খুবই খুশি হলো, মনে মনে ভাবলো আজকে সে অনেক ভালো কাজ করেছে। এরপর সে যখনই সময় পেত আয়াতগুলো বারবার পড়ত, এমনকি ছোট ছোট পাখিদেরও সে আয়াতগুলো পড়ে জোরে জোরে শোনাত। পাখির কিচিমিচির আওয়াজে খুশি হয়ে বলতো, বাহ, তোদেরও আয়াতগুলো মুখস্থ হয়ে গেছে। এভাবেই মুসির দিন যেতে লাগলো। কিন্তু হঠাৎ কয়েকদিন মুসির দোকানে কেউ জুতা মেরামতের জন্য আসলো না। মুসি আল্লাহর ওপর ভরসা করে অপেক্ষা করতে লাগলো, কিন্তু কোনো লোক তার কাছে আসলো না। মুসি নিজের জমানো টাকা দিয়ে আটা কিনে আনলো। এতে কয়েকদিনের খাদ্যের ব্যবস্থা হলেও তার কাজ এখনও বন্ধ ছিল। কিছুদিনের ভিতরে আটা শেষ হয়ে গেল। ঘরে এমন কিছু নেই যা বিক্রি করে সে আটা কিনতে পারে। মুসি ও তার পরিবার অদ্ভুক্ত রইল। সে সারাদিন কাজের খোঁজে ঘুরে ফিরে সন্ধ্যায় হতাশ হয়ে ঘরে ফিরে। এভাবে অনাহারে দুই দিন অতিবাহিত হয়। পানি ব্যতীত তাদের পেটে কিছুই যায়নি। চার দিনের দিন মুসির স্ত্রী কান্না করতে লাগলো। সে তার স্বামীকে বলল, এই ছোট শিশুদের কি দোষ? খোদার তাড়নায় তারা মারা যাবে। চার দিন হলো তাদের পেটে কিছুই পড়েনি, আপনি দয়া করে কিছু একটা করুন। সামনে আমাদের প্রতিবেশীদের ঘরে কোনো অনুষ্ঠান হচ্ছে মনে হয়, সেখান থেকে ভালো ভালো খাবারের পাখের গন্ধ আসছে, আপনি দয়া করে তাদের নিকট গিয়ে কিছু খাবার চেয়ে নিয়ে আসুন। অসহায় হয়ে মুসি বলল, সামনে যে প্রতিবেশী বাস করে সে খুবই অহংকারী, সে কি আমার মতো গরিবকে কোনোরকম সাহায্য করবে? তাছাড়া আমি কারো দয়া নিতে চাই না। কিন্তু বাচ্চাগুলোর মুখের দিকে তাকানো যাচ্ছে না, ওরা আজ খাবার না পেলে হয়তো মারা যাবে। তোমার কথায় আমি অবশ্যই প্রতিবেশীর বাড়ি যাব। এই বলে মুসি প্রতিবেশীর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাড়ির প্রধানকে ডেকে বলল, হে ভাই, আমি ও আমার পরিবার চার দিন ধরে অভুক্ত আছি, কিছুই খাইনি, বাচ্চাগুলো আজ খেতে না পারলে হয়তো মারা যাবে। অভাব ও ক্ষুধার তাড়নায় আজ তোমার নিকটে সাহায্যের জন্য এসেছি, তুমি আমাকে খাবার বা টাকা দিয়ে সাহায্য করো। আমি কথা দিচ্ছি তোমার টাকা আমি পরে পরিশোধ করে দেব। আমার বাচ্চারা ক্ষুধা সহ্য করতে না পেরে কান্না করছে, খুবই দুর্বল হয়ে গেছে, তুমি চাইলে আমার বাড়ি এসে সহসককে তার দেখে যেতে পারো। ওইসব শুনে প্রতিবেশী হাসতে হাসতে বলল,
যেই দেখছিস বাড়িতে অনুষ্ঠান, ভালো রান্না করা হচ্ছে, অমনি খাবারের লোভে চলে এসেছিস। তারপর কিছু গালি দিয়ে বলল, যা যা ভাগ এখান থেকে, পরিশ্রম করে টাকা উপার্জন কর। আমিও পরিশ্রম করে টাকা উপার্জন করেছি এবং নিজের জন্য এই বাড়ি বানিয়েছি। আমি আমার নিজের কষ্টের টাকা কাউকে দিতে পারবো না। যা এখান থেকে চলে যা। মুসি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখ থেকে টপটপ করে পানি ঝরতে লাগলো। সে এতটা অপমান এর আগে কোনোদিন হয়নি। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে অহংকারী প্রতিবেশী তার চাকরদের হুকুম দিল, এই গরিব বাচ্চাকে ধাক্কা দিয়ে ফেলে দে। এরপর তিনজন চাকর এসে মুসিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ক্ষুধাত মুসি এমনিতেই অনেক দুর্বল ছিল, ধাক্কা খেয়ে সে একটি পাথরের সাথে মাথায় আঘাত পেল। তার মাথা থেকে রক্ত ঝরতে লাগলো। মুসি অতি কষ্টে সে অবস্থায় উঠে দাঁড়ালো এবং সেই অবস্থায় সে তার স্ত্রী ও সন্তানদের মুখোমুখি হতে চায়নি। তার সন্তানরা তার অপেক্ষায় বসেছিল। মুসি বাড়ি না গিয়ে মসজিদে গেল এবং তারপর নিজের মুখে ও কপালে লেগে থাকা রক্ত পরিষ্কার করে উজু করে নিল। তারপর নামাজে দাঁড়িয়ে গেল এবং নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে কান্না করতে করতে নিজের পূর্ববর্তী গুনার জন্য ক্ষমা চাইতে লাগলো। এরপর সে আয়াতটি বারবার পড়তে লাগলো, বলতে লাগলো, হে আল্লাহ রাজত্বের মালিক, আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন। আপনি যাকে চান সম্মানিত করেন এবং যাকে চান অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ, নিশ্চয়ই আপনি সব কিছুর ওপর ক্ষমতাবান। মুসি বারবার আয়াতটি উচ্চারণ করছিল এবং আল্লাহর দরবারে হাত তুলে অনেক কান্না করছিল। সেই মুহূর্তে এক সদাগর সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে। সে মুসির কথাগুলো শুনতে পায়। আল্লাহকে বলা তার এই উক্তিগুলো সদাগরের মন ছেয়ে যায়। সদাগর সালাত আদায় করে মুসির উদ্দেশ্যে বলে, ভাই আমার, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সমস্যার মধ্যে যাচ্ছ। আমি একজন সওদাগর, দূরদেশ থেকে মালপত্র নিয়ে এই পথে ব্যবসার উদ্দেশ্যে এসেছি, কিন্তু আমার সাথে যে সঙ্গী ছিল সে হঠাৎই মারা গিয়েছে। এখানে আমি একদম একা হয়ে গেছি। যদি তুমি চাও আমার সাথে কাজ করতে পারো, উপকার হবে। কথা দিচ্ছি আমি তোমার সকল হক আদায় করব এবং আশা করি তুমি সততার সাথে কাজ করবে। মুসি অনেক খুশি হয়ে যায়। সে বারবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকে। সে সওদাগরকে কথা দেয় সে সততার সাথে কাজ করবে। সওদাগর তাকে কিছু টাকা দিয়ে নিজ গন্তব্যে চলে যায়। মুসি সেই টাকা দিয়ে ভালো খাবার কিনে বাড়ি ফিরে আসে। সে আনন্দের সাথে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে সেই খাবার খায় এবং সবাই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। এরপর মুসি সেই সওদাগরের সাথে কাজ শুরু করে। কঠোর পরিশ্রমের ফলে তাদের ব্যবসা অনেক বড় হয়ে যায়। সওদাগর অধিক লাভবান হওয়ায় সে নিজ দেশে ফিরে আসে। এরপর মুসি একাই সেই ব্যবসা দেখভাল করতে থাকে। সময় কেটে যায়, মুসি ব্যবসায় লাভ করতে থাকে। একসময় শহরের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়। সে অনেক সুন্দর একটি বড় বাড়ি তৈরি করে প্রাসাদের মতো। তারপর সেই প্রাসাদের ফটকে একটি পাথরের মুসাফিরের বলা ওই আয়াতটি ঝুলিয়ে দেয়। সেখানে কয়েকজন চাকর চাকরানি কাজ করত। মুসির প্রাসাদে রোজ একটি বড় হাঁড়িতে ভালো রান্নাবান্না করা হতো। যদি কোনো অভুক্ত গরিব ভিক্ষুক আসতো মুসি তাকে সযত্নে আহার করাতো। মুসি তার পাখি বন্ধুদেরকেও ভুলে যায়নি। সে রোজ তাদের গমের দানা খেতে দিত। আল্লাহ তাআলা যেন বরকত ঢেলে দিয়েছে। একদিন রাতে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। সেই সময় এক ভিক্ষুক মুসির নিকট আসলো আশ্রয়ের জন্য। দরজা ধাক্কা দেওয়ার ফলে এক চাকর এসে দরজা খুলে দেখল এক লোক ছিঁড়া কাপড়ে ভিজা অবস্থায় কাঁপছিল। সে বৃষ্টিতে ভিজে গিয়েছিল। চাকর তাকে ভিতরে নিয়ে এসে শুকনো বস্ত্র পরিধান করতে দিল। এরপর তার জন্য গরম গরম ভালো ভালো কিছু খাবার নিয়ে আসলো। চাকরটি সেই লোকটিকে দেখে কান্না করতে লাগলো। হঠাৎ মুসির ঘুম ভেঙে যাওয়ায় সে বাইরে এসে দেখল চাকর অজরে কান্না করছে। সে তাকে দেখে বললে, তুমি কান্না করছো কেন? চাকরটি বলল, হুজুর, প্রাসাদের দরজায় লাগানো আয়াতটির অর্থ আজ আমি উপলব্ধি করতে পেরেছি। আজ একটু আগে যে লোকটি এসেছে সে আমার পরিচিত। আজ থেকে প্রায় 4 বছর আগে আমি তার অধীনে চাকরি করতাম। তার অডল ধন সম্পদ ছিল আর সে ছিল প্রচণ্ড অহংকারী। সে গরিবের উপর জুলুম করত, মানুষের হক নষ্ট করত, কখনো দান সাদকা করত না, মানুষকে মানুষই মনে করত না। একবার আমার ছেলের দুর্ভাগ্য রোগ হয়েছিল, আমি তার কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম, কিন্তু সে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আমার সন্তান টাকার অভাবে মারা গিয়েছে, আমি তার চিকিৎসা করতে পারিনি। সে একসময় প্রচুর ধন সম্পদের মালিক ছিল, কিন্তু আজ সে পথের ভিখারি। সত্যি আল্লাহ যাকে চায় তাকে সম্মান প্রদান করেন এবং যাকে ইচ্ছা হয় লাঞ্ছিত করেন। আল্লাহ চাইলে কাউকে অসীম ক্ষমতা প্রদান করতে পারেন, আবার চাইলে তা কেড়েও নিতে পারেন। তার কথা শুনে মুসি পাশের ঘরে গিয়ে দেখল তার সেই অহংকারী প্রতিবেশী খাবার খাচ্ছিল। এই সেই প্রতিবেশী যার কাছে সামান্য খাবার চাওয়ায় তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। সে প্রতিবেশীর কাছে গিয়ে সালাম দিল, দিয়ে বলল, আমাকে চিনতে পারছেন? আমি আপনার সেই গরিব মুসি প্রতিবেশী,
একদিন ক্ষুধার যন্ত্রণায় আমাকে আপনার থেকে সাহায্য চাইতে বাধ্য করেছিল। আপনি আপনার লোকবল দিয়ে আমাকে ধাক্কা দিয়ে মেরে বের করে দিয়েছিলেন। সে আঘাতের পাওয়া চিহ্ন এখনও আমার কপালে আছে। আপনি কি চিনতে পারছেন আমাকে? প্রতিবেশী এতক্ষণে মুসিকে চিনতে পারল। সে তার কৃতকর্মের জন্য অজরে কান্না করতে লাগল এবং বলল, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়েছেন। আমার করবার ব্যবসা সব শেষ হয়ে গিয়েছে। আমার স্ত্রী মারা গিয়েছে। আমার সন্তানরাও আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি নিজেও এখন অনেক অসুস্থ। আমার সুন্দর বাড়িটিও আজ নেই, এমনকি মাথা গোজার মতো একটি আশ্রয় নেই। আমি ভিক্ষুক হয়ে গিয়েছি। আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই। সম্পদের জন্য অহংকার করার পরিণতি খুবই খারাপ। সত্যি, যে জুলুম করে সে কখনো সুখী হয় না, বরং ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান প্রদান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন, সেই সব কিছুর উপর ক্ষমতাবান। মুসি বলল, হ্যাঁ, সব কিছুই আল্লাহ তাআলার হাতে। তার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না। আর টাকা পয়সা ধন সম্পদ আসবে যাবে, তার জন্য অহংকার করা ঠিক না। তুমি অনেক শাস্তি পেয়েছো, স্বচ্ছ মনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি নিশ্চয় তোমাকে ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমতাশীল এবং দয়ালু। তিনি নিশ্চয় তার বান্দার উপর আর রেগে থাকতে পারবে না। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তোমার প্রয়োজনে খরচ করো, আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমার সকল দুঃখ দূর করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।